কখনো আল্লাহর নামত গণনা করে শেষ করা সম্ভব নয় মতের ময়দানে পূর্ববর্তী মানুষদের থেকে বর্তমান মানুষদের হিসাব নিয়ামত সম্পর্কে আল্লাহ বেশি নেবেন কারণ বুঝে থাকলে বলেন আগের দিনের মানুষ সুবিধা বেশি ভোগ করত না বর্তমানে বেশি সুবিধা ভোগ করে বুঝে বলেন বর্তমানে রিক্সাওয়ালারা যে সুবিধা পায় আগের দিনের রাজা বাচ্চারাও সেই সুবিধা পাইত না যেমন ধরে নেন আগের দিন যে এলাকায় যেই ফল হতো ওই এলাকার মানুষ ওই ফল খেয়েই সন্তুষ্ট থাকতে হতো যেমন যেমন কুড়ি গ্রাম কাঁঠাল হয় কলা হয় না অথবা কলা হয় কাঁঠাল হয় না কাঁঠাল হয় একেবারে ওদিকে খাগড়াছড়ি বান্দরবন তাহলে কুড়ি গ্রামের মানুষের কলা খেয়েই কাঁঠালের স্বাদ গ্রহণ করতে হতো কারণ যাতায়াত পথ এতটা ভালো ছিল না খাগড়াছড়ি থেকে কাঁঠাল নিয়ে কুড়ি গ্রামের মানুষ খাবে কিন্তু বর্তমান এই এলাকা তো দূরের কথা এই দেশ তো দূরের কথা যেই ফল বিদেশের মধ্যে হয় এই দেশেই হয় না সেই বিদেশি ফল তাজা অজপাড়া গায়ে বসে পেয়ে যায় সুবিধা কম না বেশি আগের দিনে আপনি হজের নিয়ত করলে ছয় মাস আগে হজ রওনা দেওয়া লাগতো বর্তমান সময়ে কিসের ছয় মাস কিসের ছয় দিন ছয় ঘন্টা আগে বাংলাদেশে ছয় ঘন্টা পরে মক্কা নগরী সুবিধা কম না বেশি আগের দিনে বাবা মারা গেলে সন্তান যদি বিদেশে থাকত ভাই সন্তানের কাছে চিঠি পাঠাই আমাদের বাবা দুনিয়ার মধ্যে নাই চিঠি গিয়া পৌঁছতে পৌঁছতে পনেরো দিন চিঠি পেয়ে আবার দেশে আসতে আসতে পনেরো দিন তিরিশ দিনে বাবার লাশ পচে গলে শেষ বর্তমান সময় আপনার বাবা আইসিউতে আছে ফোন দিলেন ভাই তুই কই বলে আমি ওমানের মাছ কাটে আছি কাতারের দোহায় আছি আমি আরব আমিরাতের আবু ধাবিতে আছি বাইরে তাড়াতাড়ি টিকিট কাট বাবার মুখে পানি দিবি বলতে দেরি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সন্তান এসে বাবার পাশে দাঁড়ায় সুবিধা কম না বেশি জোরে আগের দিনে দশজন মানুষ একটা দুম বাবা বকরি জবে দিয়েছে জবে দিয়েছ যে তু সব খাও না খাইলে নষ্ট হয়ে যাবে বর্তমান সময় ঘরে বাইরে মানুষ দুজন ছেলে মেয়ে তিনজন মোট পাঁচজন কোরবানিতে গরু কিনছে দশ লাখ টাকা দিয়া বলেন এক টুকরা গোস্ত প্রচার কোন সংখ্যা আছে নি সুবিধা কম না বেশি আগের দিনের মানুষ না খেয়ে মরতো এই দিনের মানুষ খেয়ে মরে এ মুরব্বী যারা আছেন বলেন আপনাদের সময় তো একটা অভাব ছিল দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এটা ঠিক তবিত্ব অথবা গরিবের জন্য এটা বড়ই অসহনীয় এটাও ঠিক কিন্তু না খেয়ে আছে কেউ আগের মতো ক্ষুধা আছে অভাব আছে আই ইনকামের পথ কতটা সুগম আমার বয়স তো অল্প আমিও বিয়ে করে দুই বছর বাবার ঘরে রয়েছে আমার বয়সী যারা তারাও রয়েছে মা বাবার কথাও শুনেছে আর কত বাবার ঘরে বসে বসে ঘাবি আর বর্তমান সময় বিয়ে করে নাই ফলাফল লাখ লাখ টাকা ইনকাম করতে এই যে সুবিধা এরপর খাওয়া এই যাদের চর্বি বাড়ছে খাইয়া না না খাইয়া ডায়াবেটিস খাইয়া না না খাইয়া ডায়াবেটিস চর্বি কমাও খাওয়া কমাও এখন শাক পাতা খায় ডাক্তার জাহাঙ্গীরের পরামর্শ ভাত শেষ কপাল থেকে গোস্ত শেষ রুটি শেষ সকাল উঠে রাস্তা মাফো দৌড়ের উপরে থাকো এগুলো খাইয়া না না খাইয়া সব দিক থেকে আগের এই জামানার মানুষ অনেক অনেক সুবিধা বেশি পাচ্ছে তবে একটা দিক থেকে আগের দিনের চেয়ে এই দিনের মানুষ অনেক 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 পিছিয়ে কি সেটা আগের দিনের মানুষ তিন চার দিন পরে একবেলা খাবার পেলে শুক্রিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতি দায় লুটিয়ে পড়তো আর বর্তমানের মানুষ এত এত সুবিধা পাওয়ার পর জিজ্ঞেস করলেই বলে ভালো নাই ভালো নাই ভালো দোকানদারের কাছে জিজ্ঞেস করেন ভাই বেচা কিনা কেমন বলে না মানুষের পকেটের টাকা নাই প্রশ্ন করলেন কি কি পেলেন টাকা নিয়া তার বড় দুশ্চিন্তা বেচা কিনা ভালো হোক খারাপ হোক লাভ হোক লোকসান হোক সর্বাবস্থায় শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সুস্থ থাকি অসুস্থ থাকি সুখে থাকি সব সময় আল্লাহ করার মতো লোক কয়েকজন বৃদ্ধের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন মুরব্বি বলে না আগের মতো আর খাইতে পারি না খাইতে খাইতে স্বাভাবন এখনো খাইতে পারে না বড় আফসোস

এইদার ঠিকের আওয়াজ দিয়ে জোরে দেব কি সব জায়গায় শুধু ভালো নাই ভালো নাই আমার কাছে একটা এলকা হলো আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা যখন চার পাঁচজন দশজন এক জায়গায় বসো শুধুমাত্র আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়াও কেউ বলে আমি ভালো নাই কেউ বলে আমাকে সুখ দিলেন না কেউ বলে আল্লাহ আমাকে সম্পদ দিলেন না কেউ বলে সুন্দর বানাইলেন না কেউ বলেন আল্লাহ লম্বা বানাইলেন না স্বাস্থ্য দিলেন না কেউ বলে অতিরিক্ত স্বাস্থ্য দিয়েছেন অতিরিক্ত কালা বানাইছেন কেউ বলে আল্লাহ আমাকে ক্ষমতা দিলেন না পদ পদবি দিলেন না এক একজন এক এক রকম অভিযোগ নিয়ে আলোচনা শুরু করে দেয় কিন্তু আমি আল্লাহ বান্দাদের নিয়ে যখন ফিরিস্তাদের মাঝে আলোচনা করি আমি আল্লাহ ফিরিস্তাদের মাঝে বান্দা নিয়ে কোনো অভিযোগ দাঁড় করাই না নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন ও মুসলমান ইমানদার বনি ইসরাইলের একটা ঘটনা বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তিনজন ব্যক্তি আলাদা আলাদা একজনের গায়ে কুষ্ঠরোগ কুষ্ঠরোগী একজনা চোখ অন্ধ আর একজন টাক একজন যদি টাক হয় তার কোনো দোষ আছে কিন্তু এটা একটা অসুন্দর জিনিস আমার চোখ একটা কানা হলে আমার কিছু করার আছে দেখতে তো অসুন্দর আমাকে আল্লাহ কালো বানাইছেন আমার কিছু করার আছে কিন্তু কালো সুন্দরের চেয়ে তো দেখতে অসুন্দর দেখা সত্ত্বে কিন্তু মানুষ সবই ভালো ভালো কলব যার ভালো সেই ভালো কারণ এই দুনিয়া কোনো কিছুই কাজে লাগবে না কেয়ামতের ময়দানে শুধু কলবটা কাজে লাগবে যদি কলবটা ভালো হয় আল্লাহ তিনজনকে পরীক্ষা করার জন্য ফিরিস্তা পাঠাইলেন মানুষের সুরাত ধরে ফিরিস্তা কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বললেন আপনার মনে কি দুঃখ বলে কোনো দুঃখ নাই শুধু আমার রোগটা ভালো হলেই তার শরীরে হাত বুলিয়ে দিলেন লোকটা ভালো হয়ে গেছে। বলে এবার তুমি কি চাও ব্যবসার জন্য বলে আমি একটা এরপরে গেল টাকওয়ালার কাছে তোমার মনে কি দুঃখ বলে মানুষ বলে টাক মাথা সাধে মাল নাই আমার যদি মাথা চুলে ভরে যায় আমার খুব ভালো লাগবে উনি মাথায় হাত বুলিয়ে দিলেন সুন্দর চুল বুঝি তুমি কি চাও বলে আমি একটা গাভি চাই পেটে বাচ্চা আছে এমন গাভি এবার অন্ধওয়ালার কাছে গিয়ে বললেন তুমি কি চাও অন্ধওয়ালা ডাক দিয়া বলে ও ভাই আমার দুনিয়ায় কিচ্ছু চাওয়ার নাই আপনারা দুনিয়া দেখতে পা দুনিয়ার রং কেমন আমি দেখতে পাই না আল্লাহর দুনিয়া অনেক সুন্দর আপনাদের আপনাদের ছেলে মেয়েগুলো যখন কাছে বাবা বাবা বলে ডাকে আপনারা আদর করেন সন্তানের চেহারার দিকে তাকাই মা বাবার অন্তর শান্ত হয়ে যায় কিন্তু আমার সন্তান যখন আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে আমি নজরে দেখতে পাই না এর চেয়ে বড় কষ্ট আর দুনিয়ার মধ্যে হতে পারে না আমার চক্ষু দুইটায় যদি আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দেন আমার আর কোনো কিছু চাওয়ার নাই ফিরিস্তার চোখে হাত বুলিয়ে দিলেন অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেলেন দৃষ্টি ফিরে পেলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি চান বলে আমি একটা বকরি চাই এই তিনজনার উঠ গাভী আর বকরি দিয়ে এক একজনের বিশাল বিশাল উটের পাল বকরির পাল পাল হয়ে হয়ে গেছে। গেছে। গেছেন হয়েছেন বলেন মহিলা উঠ কে পাঠাইছেন বকরি কে পাঠাইছেন ফিরিস্তাকে কে ফাটাইছেন কুষ্টরোগ কে ভালো করেছেন অন্ধকে দৃষ্টি কে দিয়েছেন টাক মাথায় চুল কে গজিয়েছেন ভুলে গেছো তুমি ভুলে গেছো আমি আজকে এখানে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়েছি দিচ্ছি বেঁচে থাকলে দেব একটা সময় ও আওয়াজ ছাড়া কোনো শব্দই আমি করতে পারি কে আমার জবানে কথা দিলেন কে আমাকে এই শক্তি দিলেন কে আমাকে যৌবন দিলেন

তুমিও কথা বলতে পারো সেও কথা বলতে পারে তার চেহারা খারাপ নয় তার শক্তিও কম নয় তার শক্তিও কম নয় তারও জিব্বা আছে তোমারও জিব্বা আছে তুমি কথা বলতে পারো সে কথা বলতে পারে না তাহলে আমাকে কথা বলার শক্তি দিলেন কে আল্লাহ যদি এখন চান আমি কথা বলতে পারবো না তো অফ আর হবে না কোন শক্তি দিয়ে কোন চিকিৎসা দিয়ে কাজ হবে না যারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন অনেকে কানে কম শোনে আরে তোমার ছেলেরা তো বড় বড় টাকা টাকার মালিক ইন্ডাস্ট্রিজ মিল কারখানার অভাব নাই ক্ষমতার অভাব নাই ছেলেকে বলো আমার কানের পাওয়ার আইনে দে তোমার ছেলে তো চাইলে অনেক কিছু পারে এটা বলো বলো চোখের শক্তি কমে গেছে চশমার পাওয়ার অন্যরা তোমার চশমার দিকে তাকাইতে পারে না এত পাওয়ার চশমার গ্লাসের অপর পাশ থেকে তোমার ভেতরের চোখটাকে এত বড় দেখা যায় চশমাটা খুললে তুমি অন্ধ কিছু করতে পারো না পারলে বলো আমাকে চোখ দান করো শক্তি বৃদ্ধ হয়ে গেছে আমার সঙ্গে শক্তিতে পারবে জাকির ভাইয়ের সাথে পারবে এ হুজুরের সাথে পারবে শক্তি ফিরাও ওষুধ খাও সব ভিটামিন ঢেলে দাও তোমার ভেতরে সব ক্যালসিয়াম ঢেলে দাও কোন লাভ নেই এগুলো আমরা ভুলে গিয়েছি